চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর গাওয়া এই গানটি শোনেননি এমন ক্রিকেট ভক্ত হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কেননা ক্যারিবিয়ানদের জন্য গাওয়া গানটা যে সাড়া ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়, এবার তাদের মাটিতেই টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই এই ক্যারিবীয়দের কাঁধেই ছিল বিশ্বকাপের থিম সং তৈরির দায়িত্ব। দু মাসেরও কম সময় বাকি শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের, আর প্রতিটি বিশ্বকাপের আগেই ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকে আসরের থিম সং। দর্শকদের কথা ভেবে বেশ কিছু চমক রেখে এবার আইসিসিও প্রকাশ করল আসরের অফিসিয়াল সং, যদিও এই ইভেন্ট মাঠে গড়ানো নিয়ে ছিল নানা শঙ্কা। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। লোগো উন্মোচন হয়েছে বহু আগে, গেইল ও ইউএসএ পেসার আলি খানের হাত দিয়ে প্রদর্শনের পর ট্রফি ভ্রমণ করছে অংশগ্রহণ করা দেশগুলোতে। একশো দিন আগ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রিও। এবার ৫০ দিন হাতে রেখে আইসিসির পেজ থেকে প্রকাশ করা হলো অফিসিয়াল থিম সং, যদিও এখন শুধুই ট্রেলার প্রকাশ করেছে আইসিসি। প্রকাশ করা সেই ছোট্ট ক্লিপটিতে দেখা যায় গান গাইছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জ্যামাইকান শন পল আর ক্যারিবিয়ান জনপ্রিয় সিঙ্গার সকা সুপারস্টার কেস, আর এই গানটি প্রযোজনা করেছেন মাইকেল তানো। 2024-এর টি টোয়েন্টি বিশ্বকাপটা সবচেয়ে আলাদা, কেননা এবারই প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে ২০টি দল। সঙ্গে যে যুক্তরাষ্ট্রে ক্রিকেট উন্মাদনা নেই বললেই চলে, সেই দেশটিতে চলছে ক্রিকেটের জাগরণ, যদিও তাদের ওপর অখুশি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতিতে আইসিসির সুপারিশে দেশটির প্রধান নির্বাহী হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছিল ডক্টর মুরাদকে। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তবে তার সঙ্গে বনি বনা হয়নি ইউএসএ ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্তাদের, তাই তাকে বরখাস্ত করেছে বোর্ড। তারপরে চটে যায় আইসিসি, এমনকি সংখ্যা ছিল নিষিদ্ধ করারও, যদিও বিশ্বকাপ থাকায় আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ।